শুরু করি। হ্যাঁ স্যার, শুনুন। The battle is lost. The war against BJP goes on. একটা লড়াই আমরা হেরেছি ঠিকই, কিন্তু ঈশ্বরাচারী ব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই আমাদের জারি থাকবে। কেন হারলাম? রেজাল্ট তার স্ট্যাটিস্টিক্স প্রত্যেকটি ভোটারের কাছে আছে, প্রত্যেকটি গণদেবতাদের কাছে আছে। তারা ইতিমধ্যেই কেন 60% ভোট পাওয়া সত্ত্বেও ক্ষমতার অদল বদল হল না, স্ট্যাটিস্টিক্স এবং রেজাল্টই বলে দিচ্ছে। ত্রিপুরার ইতিহাস, টেরিটোরিয়াল কাউন্সিল পুনরাজ্যের মর্যাদা পাওয়ার পর যতগুলো নির্বাচন হয়েছে, 38.97% নিয়ে কোনো দল সরকার গঠন করেননি। এই প্রথমবার কোনো একটি রাজনৈতিক দল 38.97% নিয়ে সরকার গঠন করেছে। ইতিপূর্বে যখন কংগ্রেস জোট লড়াই করেছিল বামপন্থীদের বিরুদ্ধে, আমাদের ভোট শেয়ার 46% থাকা সত্ত্বেও আমরা কখনো 10টা, কখনো 11টা, কখনো 19টা আসন আমরা জয়লাভ করি। কংগ্রেসই একমাত্র দল আমি বলবো এই নির্বাচনে মানুষের এই 60% মানুষের ভাবাবেগকে সম্মান দেওয়ার জন্য তারা প্রচন্ড স্যাক্রিফাইস করেছেন। কারণ তাদের একটি লক্ষ্য ছিল এই স্বৈরাচারী ব্যবস্থাপনা রীতিটা। অনেক রাজনৈতিক দল কিংবা ইন্ডিভিজুয়াল ভিন্ন মত থাকতে পারে, এজেন্ডা থাকতে পারে। কেউ এজেন্ডা হয়তোবা ছিল একাই সরকার গঠন করে নেব, কেউ এজেন্ডা হয়তোবা ছিল কিং মেকারের ভূমিকা অবতীর্ণ হব। যখন কোনো মহৎ কাজে কোনো এজেন্ডা থাকে তখন সেই মহৎ কাজটা সিদ্ধি করা যায় না। কাজে কথা যে বলেছিলাম যে সিঙ্গেল ডিজিটে থাকবে, রেজাল্ট আপনারা একটু মিলিয়ে নেবেন, বিজেপি মাত্র 7টা সিটে জয়লাভ করেছে। যদি আপনারা রেজাল্ট স্ট্যাটিস্টিক্স যদি আপনারা টানেন, দে হ্যাভ ওয়ান অনলি ইন 7 সিটস। অধিকাংশ সিটে ভোট কাটাকাটির প্রেক্ষিতে যারা বিরোধী দল হিসেবে ভাজপার বিরুদ্ধে লড়াই করেছে, তাদের পার্সোনাল এজেন্ডার প্রেক্ষিতেই মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে এই রেজাল্টটি বলে দিচ্ছে। আমি রেজাল্ট নিয়ে অনেক কিছু বলার রয়েছে, কিন্তু আমি বলবো না এই কারণে, যেহেতু যুদ্ধটা হেরে গেছি এটাকে রিওয়াইন্ড করা যাবে না। গত মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 16 তারিখের আগার পজিশনে নিয়ে যাওয়া যাবে না। ভবিষ্যৎ রাজনীতি এবং যেহেতু যুদ্ধ জারি রয়েছে, ভবিষ্যৎ রাজনীতির জন্য অনেক সত্য কথা এই মুহূর্তে না বলাই উচিত বলে মনে করি।
কংগ্রেস দল মানে কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করবে। মানুষ, আমি নির্দ্বিধায় বলতে পারি, মানুষ এই সমঝোতাটাকে খুব স্বল্প সময়ের মধ্যে হলেও এই সমঝোতাটাকে, সিট অ্যাডজাস্টমেন্টটাকে মেনে নিয়েছে, এটা আমাদের সাফল্য। হিডেন এজেন্ডা ছিল বলে এটাকে আমরা রূপ দিতে পারিনি। উই হ্যাভ নট লস্ট দ্য ওয়ার, যুদ্ধ জারি রয়েছে। এতদিন চুপ ছিলাম, স্বাভাবিকভাবেই দিস ইজ নট দ্য রেজাল্ট উইচ উই এক্সপেক্টেড। আমিও মানুষ, আই এম নট এ মেশিন।